ইতালির নাপ্রিতে মাসিক প্রবাসীর ডাক পত্রিকার প্রকাশনা উৎসব অনুষ্ঠিত। বিডি স্টার টিভি নিউজ তথ্যবিদে চিত্র রয়েছেন মোল্লা মনিরুজ্জামান মনির, ইতালি প্রতিনিধি। সাথে আছে আমি তানজানা রহমান লিজা। ইতালির নাপ্রিতে প্রবাসীদের জীবন জীবিকা ও কর্মজীবন নিয়ে মাসিক প্রবাসের ডাক পত্রিকার প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত 15 মে রোজ রোববার নাপোলি প্রভিন্স থেকে প্রবাসীদের মুখপাত্র হিসেবে কাজ করার অঙ্গীকারে প্রকাশিত মাসিক প্রবাসের ডাক এর প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে। নাপোলি প্রভিন্সের সান জোসেপের বাংলা রেস্টুরেন্টে প্রবাসের ডাক এর সম্পাদক সৈয়দ আব্দুল খলিল এর সভাপতিত্বে ও সহযোগী সম্পাদক সৈয়দ হাফিজউদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠিত উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জালালাবাদ অ্যাসোসিয়েশন নাপোলি শাখার প্রধান উপদেষ্টা আবদুল্লাহ আল মনসুর ওয়েস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জালালাবাদ অ্যাসোসিয়েশন নাপোলি শাখার সভাপতি শরফউদ্দিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইতালি বিএনপির পালমা কম্পানিয়া সান জেন্নারো সান জোসেপে শাখার সাধারণ সম্পাদক মামুন আলম মাহবুব। বক্তব্য রাখেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন সান জোসেপের সাবেক সভাপতি দেলার মোহাম্মদ, আওয়ামী লীগ নাপোলি শাখার সাংগঠনিক সম্পাদক গৌসউদ্দিন, কমিউনিটি নেতা সুফিয়ান রহমান, মাসুদ আহমেদ মসু, জালালাবাদ অ্যাসোসিয়েশন নাপোলি শাখার সিনিয়র সহসভাপতি আব্দুস শুকুর আবদুল্লাহ, বিএনপি প্রভিন্সিয়াল শাখার সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান মতিন, জালালাবাদ নাপোলি শাখার সহসভাপতি মুমিনুল্লাহ মামুন, সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম। এছাড়া উপস্থিত ছিলেন সুনামগঞ্জের প্রবীণ প্রবাসী বোরহানউদ্দিন, জালালাবাদ নাপোলি শাখার উপদেষ্টা সানু মিয়া, সহসভাপতি মিলু মিয়া, সহসাধারণ সম্পাদক জুবের আহমেদ জেবলু, সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন লিটন, সাইদুল ইসলাম সায়েম, অর্থ সম্পাদক জাহেদ আহমদ, আন্তর্জাতিক সম্পাদক লোকমান হোসেন, সহ আন্তর্জাতিক সম্পাদক রুহেল আহমেদ, সদস্য সৈয়দ রাজন, সৈয়দ আব্দুল কুদ্দুস, রেণু মিয়া সহ অনেকেই। বক্তারা তাদের বক্তব্যে বলেন মাসিক প্রবাসের ডাক এই এলাকার প্রবাসীদের জন্য একটি গর্বিত উদ্যোগ বলে এই প্রবাসের ডাক যাতে নিয়মিত প্রকাশ হয় তার জন্য সবাইকে সর্বাত্মক সহযোগিতার অনুরোধ জানান। প্রবাসের ডাক পত্রিকার প্রকাশন অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আমি নগণ্য ব্যক্তির আয়োজনে আজকের এই অনুষ্ঠান, আমি খুবই আনন্দিত হয়েছি। আজকের প্রধান অতিথি বিশেষ অতিথিগণ, সম্মানিত উপস্থিতিগণ, প্রবাসী যেসব কিছুকে আনন্দ বেদনার সাথী হয়ে প্রবাসীদের মুখপাত্র হিসাবে প্রবাসের ডাক প্রথম প্রকাশ, আমি আশা করি আপনাদের সহযোগিতা এবং প্রত্যেকটা দিক থেকে তা এই প্রবাসের ডাককে আরো সমৃদ্ধশালী করবে। প্রবাসের ডাক শুধু আমার ব্যক্তির না, আমি মনে করি আমাদের প্রবাসীদের সবার। এই প্রবাসের ডাককে বাঁচিয়ে রাখতে আমরা সবাই মিলে প্রচেষ্টা করবো, আসলে এই প্রচেষ্টা হিসাবে আমরা সফল হব আমি মাত্র সূচনা করেছি। আসলে এই পত্রিকার মাধ্যমে আমাদের লেখনীকে উজ্জীবিত করা যায়, বিশেষ করে আজকে এই মোবাইল স্মার্টফোনের যুগে আমাদের লেখনী শক্তিটা বসে গিয়েছিল, সেই উদ্দেশ্যকে যাতে আমাদের লেখনী শক্তিটাকে আবার উজ্জীবিত করতে পারি, আর বিশেষ করে আমরা প্রবাসীরা একে অন্যের কাছাকাছি আসতে পারি, প্রবাসী লেখকগণ যাতে আরো লেখনীতে আনন্দ উপভোগ করেন সেই লক্ষ্যে এবং প্রবাসীদের কিছুটা অন্ততপক্ষ উপকার হয় পত্রিকার মাধ্যমে, সেই উদ্দেশ্যে এই যারা প্রবাসের ডাক প্রকাশ। অনেক স্বল্প সময়ের মধ্যে আমার এই প্রবাসের ডাকটি প্রকাশ হয়েছে, যার জন্য অনেক ভুল ত্রুটি আছে। আমি প্রথমে এই ভুল ত্রুটির জন্য দুঃখ প্রকাশ করছি। আশা করি সুন্দর এবং মার্জিত দৃষ্টিতে আপনারাও এই পত্রিকাকে আগামীর জন্য সহযোগিতা করবেন। আগামীতে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদের সহযোগিতায় আরও একটি সমৃদ্ধিশালী পত্রিকা আপনাদেরকে ধারাবাহিকভাবে উপহার দিতে। আপনাদের সহযোগিতা যদি অব্যাহত থাকে ইনশাআল্লাহ এই প্রবাসের ডাক যুগ যুগ ধরে চলবে। আপনাদের সহযোগিতা এবং হাত বাড়িয়ে দেবেন সেই উদ্দেশ্যে আমি আপনাদেরকে আহ্বান করব। বিশেষ করে আজকে যারা এত ব্যস্ত সময়
রেখে আমার এই প্রবাসের ডাক প্রকাশনার প্রথম অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন শরীর ওয়েস ভাই, সরম ভাই, দিলওয়ার ভাই, সুফিয়ান ভাই, মাসুম ভাই, মহমুদ ভাই, প্রবীণ ভাই, সবার নাম তো বলতে পারলো না, সময় লাগবে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আমি আশা করব প্রবাসের ডাকের সাথে আপনারা থাকবেন, প্রবাসের ডাককে আরও সমৃদ্ধশালী করতে আমরা প্রবাসীদের এই পত্রিকাটিকে বাঁচিয়ে রাখতে আপনারা সহযোগিতা অব্যাহত রাখবেন। আজকে উপস্থিতির জন্য আমি আমার পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা শুভেচ্ছা জানাই। আপনি এখন প্রবাসী ডাক প্রকাশনা অনুষ্ঠানে পরিচালনার দায়িত্বে ছিলাম, যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে আমি আন্তরিক করে ক্ষমা প্রার্থী। এ পর্যায়ে প্রবাসের ডাক প্রকাশনা অনুষ্ঠানে মূলক উন্মোচন আমি দাঁড়িয়ে 10 টাকা বলবো।